সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কাউকেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না নতুন রাজনৈতিক জোট গঠনের প্রেক্ষাপটে আগামী নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে বলে আশাবাদী তিনি ইভিএমের ব্যবহারের পক্ষে থাকলেও এ বিষয়ে তাড়াহুড়া না করার কথা বলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি তোলা বিএনপির জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়াকেই একমাত্র পথ বলে মনে করেন শেখ হাসিনা সদ্য সমাপ্ত বিমস্টেক সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সংবাদ সম্মেলনে বঙ্গোপসাগর কেন্দ্রিক সাত দেশীয় জোটে আন্তঃযোগাযোগ বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সহ সন্ত্রাস ও সহিংস চরমপন্থা দমনে আটচল্লিশ দফা যৌথ ঘোষণায় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান সাইডলাইনে নেপাল ভুটান ও ভারত সহ মিয়ানমারের নেতার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলার মতো দ্বিপাক্ষিক অনানুষ্ঠানিক আলাপের বিষয় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবিধান ও উচ্চ আদালতের নির্দেশনাকেই সামনে নিয়ে আসেন প্রধানমন্ত্রী করে ইভিএম ব্যবহার জানান নিজের অবস্থান খালেদা মুক্তি ও বিএনপি নির্বাচনে অংশগ্রহণের দাবি নিয়ে জানিয়ে দেন মত ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান নিজের প্রতিক্রিয়া সাধুবাদ জানাই যে অন্তত পক্ষে তারা কয়েকজন ডক্টর কামাল হোসেন সাহেব বদরুজ চৌধুরী সাহেব তারপরে আমাদের মাহবুদুর রহমান মান্না আর কি আছে আসম আব্দুর রব

রিয়াজুল কাদের সবুজ নিউজ নাইন ঢাকা